Hello friends, Assalamualaikum. Welcome back to my channel. Asa kori apnara sobai khub khub bhalo achen. Ami Allahor oshesh rohmote bhalo achi. To dekhte pacchen baire prochondo brishti hocche Hogiram dharay. Shei sathe biddhu chomkache prochur poribane ar megh dakche. Amake megher gorjon khub bhoy lage. Tarporo ami shoot korchi brishtitake upobhog korar chesta korchi. যে আমার জানালায় গ্রিলে পানি দেখতে পাচ্ছেন আসলে জানালা খোলা ছিল সেই সময় আমি বসে ছিলাম বুঝতে পারিনি আমার জানালা দিয়ে পানি এসে আমার বিছানা আমার বিছানা প্রায় অনেক পানি ভিজে গেছে তো এই যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি জানালা খুলে দেখা যাচ্ছে না আমি একটা জানালাটাকে লাগিয়ে দিলাম তো আমি এগুলো পরে মোছামুছি করবো ওইদিকে আমার রান্নাঘর ভিজে গিয়েছে সেটাও আমি পরে ঠিক করব ওই যে দেখতে পাচ্ছেন পলিথিন মাথায় দিয়ে এক থালা ওনাদের কাছ থেকে আমি দুধ নিই তো খালা পলেতে মাথায় দিয়ে যাচ্ছে কিছু খুঁজতে আর আমি বৃষ্টি দেখতে বৃষ্টি পাচ্ছেন যে কত বৃষ্টি হচ্ছে আসলে ভালো লাগে ওই বৃষ্টি দেখতে বসে এক জায়গায় বসে দেখবো সেটার উপায় নাই শীতে আসছে পানি কে কে এভাবে আপনারা পানি ধরেছেন হাত দিয়ে বৃষ্টি পাবি আর কাদের বৃষ্টি পছন্দ কমেন্টে জানাবেন আমাকে ছোটবেলায় আমরা অনেক বৃষ্টি হাত দিয়ে দিয়ে ধরেছি হাতের মধ্যে বৃষ্টি নিয়েছি এভাবে এতটা বাচ্চারা তো বৃষ্টি হলেও অতটা কোনো আগ্রহ দেখায় না ধরার ওই যে দেখতে পাচ্ছেন খালাকে গরু গরুই খালাকে টেনে নিয়ে চলে যাচ্ছে আসলে এইসব মানুষদের বৃষ্টি বৃষ্টিতে একটু কষ্টই হয় আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি তাদের তো কোনো রকম কষ্ট হয় না আমরা শুধু মনে করি যে বৃষ্টি মানে একটা এনজয়েবল মুহূর্ত কিন্তু নিম্ন শ্রেণীর মানুষদের জন্য ভোগান্ত শেষ থাকে না এই যে থাকার নিচে একটা ছেলে আর একটা মেয়ে ছোটো ছোটো বাচ্চা আসার চেষ্টা করছে প্রচণ্ড বৃষ্টির কারণে এদিকে আগিয়ে আসতে পারছে না ওখানে দাঁড়িয়ে আছে আসলে এই সময় বৃষ্টি এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু এই বছর আমাদের জন্য বিষে ভরা বিষ কারণ একের পর এক দুর্ভোগ দুর্যোগ দুর্যোগের শেষ নাই আমাদের দেশে অনেকেই ফসল এখন ফলাতে পারছে না কার কত সবার কত ফসল নষ্ট হয়ে গেল বৃষ্টির কারণে কত জায়গা তলিয়ে যাচ্ছে বৃষ্টিতে কত সবার কত রকমের কষ্ট যারা ভাঙন এলাকার যাদের বাড়িঘর সব তলিয়ে যাচ্ছে আসলে সব দেখলে কষ্টই লাগে এই বৃষ্টিতে বন্যার পানিও তো বাড়ছে এই জন্য যত বৃষ্টি হবে ততই বন্যার পানি বাড়বে আসলে আল্লাহ আমাদের মঙ্গল করুক আমাদের এই দুর্যোগের হাত থেকে রক্ষা করুক সবাই দোয়া করবেন আমার রান্নাঘরেও ভিজে গেছে আমার চুলার উপরে কড়াই ছিল কড়াই ঢাকা ঢাকতে দেখতে পাচ্ছেন পানি তারপরেও আমরা বৃষ্টিটাকে অনেক রকমভাবে উপভোগ করি বৃষ্টির মধ্যে বসে বসে লুডো খেলতে ভালো লাগে বাদাম খেতে ভালো লাগে এখন মনে হচ্ছে যে যদি কেউ আমাকে এক কাপ চা বানিয়ে দিত সাথে গরম গরম পাকোড়া ভেজে দিত আমি মজা করে খেতাম কিন্তু সেই উপায় তো নেই যা করার তা আমাকে করতে হবে আমাকে কে এসব দিবে বৃষ্টিটা একটু থেমে গিয়েছে এখন কিন্তু মেঘের গর্জন এখনও কমেনি মেঘ ডাকছে প্রচুর পরিমাণে সেই সাথে বৃষ্টিতে জমকাচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি সন্ধ্যার আয়োজন করব আমি এখন পাকোড়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি হলো বাঁধাকপি আলু পেঁয়াজ কুচি আর হলো মরিচ আমি কুচিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি আমি 2 চামচ বেসন দেব আর ময়দা দিয়ে আমি এটাকে ব্যাটারটা তৈরি করে দেবো পাকোড়ার জন্য তো আসলে আমাদের সবার জীবনে ছোটোবেলায়
বৃষ্টির অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে, কারণ বড় হয়ে তো আর বৃষ্টিটাকে আমরা উপভোগ করি না, কিন্তু ছোটবেলাতে অনেক দুষ্টামি করতাম বৃষ্টির সময়। বৃষ্টিতে ভিজতাম, ভিজে ভিজে গোসল করতাম। আবার আমাদের কাছে নদী ছিল, বৃষ্টির সময় নদীতে বৃষ্টির পানি পড়া, এটা শহরের মানুষ তো এগুলো দেখেনি, কিন্তু আমরা এগুলো দেখতে পেয়েছি, খুব ভালো লাগতো। বৃষ্টির মধ্যে নদীতে নেমে গোসলও করেছি, খুব ঠান্ডা থাকতো পানি, তারপরে আমরা করতাম। যেহেতু আমি গ্রামের মেয়ে, গ্রামে তো অনেক স্মৃতি জড়িয়ে থাকে। যখন আমার কাজিনরা আসতো আমাদের বাসায়, তখন তো আরও ভালো লাগতো, সবাই মিলে লুডো খেলা, পুতুল খেলা। আর আমাদের একটা বৈঠক ঘর ছিল, এখনকার বাসায় যেমন ড্রয়িং রুম থাকে, সেরকম আমাদের গ্রামের বাড়িতে থাকতো একটা বৈঠক রুম। সেখানে বাইরের দিকে একটা দরজা থাকতো, তো ওই দরজা খুলে আমরা বসে বসে ওখানে খেলতাম, হাঁড়ি পাতিল নিয়ে বৃষ্টির পানি ধরে খেলতাম। আর হলো, আপনারা কে এগুলো করেছেন কিনা আমি বলতে পারবো না, খড়ের চালের চাল থাকলে সেই চালের পানিটা লাল হয়ে পড়তো, আর ওই পানিটা ধরে আমরা রংচা বানিয়ে খেলতাম, রংচা রংচা খেলতাম। কেউ হয়তো দোকান দিত, আমরা চা কিনতাম, এভাবে খেলতাম, অনেক এনজয় করতাম, খুব ভালো লাগতো। কিন্তু এখনকার বাচ্চারা তো আর সেটা পায় না। আমার ছেলের কথাই বলবো, আমার ছেলে কখনো বৃষ্টি পানি হাতে ধরেছে কিনা সে হয়তো বলতে পারবে না, কি আমিও বলতে পারবো না, বড় ছেলেটি আর কি। কিন্তু ছোটোটা তো দুষ্টামি করে, আমার একটা ভাস্তা আছে, ওই ভাস্তার সাথে সারাক্ষণ বৃষ্টি হলে ছাতা নিয়ে বের হয়ে যায়। কিন্তু আমার বড় ছেলে তখন একাই ছিল বাসায়, আমার চাচা তো ভাই ছিল, কিন্তু অতটা ওরা ই করতো না, বাইরে টাইরে বের হতো না। তো বৃষ্টির স্মৃতিগুলো আসলে মধুর। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি হলো একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো কালার নিয়ে আসার জন্যে, জিরে গুঁড়ো, আদা রসুন, আর দিয়েছি হলো স্বাদ মতো লবণ। এখানে ইচ্ছে করলে আপনারা কালি জিরা দিতে পারেন, কিন্তু আমার ছেলে অতটা পছন্দ করে না, দেখে দিইনি। তো এটাকে আমি সুন্দরভাবে এখন মাখিয়ে নেবো, যতটুকু পানির দরকার আমি সেই পরিমাণ পানি দিব। আসলে আপনারা জানেন সবাই, তারপরেও রেসিপি শেয়ার করছি আমি, যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, আমি কী কী করছি সেগুলো তো আমি শেয়ার করবোই। তো এটা মাখানো হয়েছে, ওদিকে আমি তেল বসিয়ে দিয়েছি চুলাই, এটা এখনও হয়নি। এটাকে আরেকটু আমি ময়দা দিয়ে নিচ্ছি, নয়তো এগুলা আটকিবে না, এই জন্য আমি দিয়ে দিলাম। বাইন্ডিংটা ভালো না হলে আবার খুলে খুলে যাবে তেলের মধ্যে দিলে। আসলে পাকোড়া খেতে বৃষ্টির সময় খুব ভালো লাগে, এমনি সময় আমার এসব জিনিস খুবই মজা লাগে, যদিও ক্ষতিকর, কিন্তু আমি তিনটা চারটা খেয়ে ফেলি, ভয় করে হয়তো একটু কমাই, কিন্তু আমি অনেকগুলোই খেতে পারি। পাঁপড় পাকোড়া এসব আমার খুবই ভালো লাগে, আমার ঝাল জাতীয় জিনিস আসলেও ভালো লাগে, এরকম ভাজাভুজি জিনিস। আমার ছেলেরও হয়েছে তাই, আমার ছেলেরাও এগুলো পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, কারণ তার একটু খেলে গ্যাস হয়ে যায়। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা এরকম হবে। এখন এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো আমার চুলায় তো তেল দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে আপনাদের কাছে একটা টিপস শেয়ার করি, একটু গরম তেলটা যদি ব্যাটারের মধ্যে দিয়ে মাখিয়ে নেওয়া যায়, তাহলে আপনার পাকোড়াটা অনেক মুচমুচে হয়। তো এখন আমি পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি পাকোড়াগুলোকে ভেজে তুলে নেব।
পাকোড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিব। তুলে নিয়ে পরিবেশন করব। তো এই যে এখানে আমি সস দিয়ে পরিবেশন করব, এই জন্য আমি পাকোড়াগুলো একটা বাটিতে সস নিয়ে নিয়েছি। সস দেখে তো অনেক ভালো লাগবে, সেই সাথে সাথে থাকবে দুধ চা ও ইয়ামি। অবশ্যই সবার যারা চা প্রেমী আর পাকোড়া প্রেমী তাদের অবশ্যই জিভে জল এসে গেল, কারণ আমি যখন ভয় দিচ্ছিলাম তখন আমারও জিভে জল এসে গিয়েছে। তো আমার এই ছোট ব্লগটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।